নমস্কার আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরই কোশ্চেনের অ্যান্সার সবার কোশ্চেন হচ্ছে যে আমি ডিউটি শ্যুট একসঙ্গে কিভাবে সামলাই তো সকালে এখন আমি ঘুম থেকে উঠলাম আর আজকে একটু উঠতে লেট হয়েছে কারণ কালকে আমি নাইট ডিউটি করছিলাম এখন বাজে পোনে নয়টা আর এখন আমি যাচ্ছি হচ্ছে শুটে তো ঘুম থেকে উঠেই আর কি বের হয়ে যাই শ্যুটে ব্রাশ করে দিই তো এই যে দেখো আমাকে নিতে চলে আসে সুয়ান্ত এখন হচ্ছে বাইকে করে যাচ্ছি আর গিয়েই কাজ স্টার্ট হয়ে যাবে যেহেতু আমার আবার ডিউটি আছে দুপুর দুইটার থেকে তো আমি এসে বসলাম দেখি বিকাশটাও চলে আসে সবাই এখন হচ্ছে শ্যুটটা স্টার্ট করব তো ওদের প্রথমে টেক ছিল যার জন্য আমাকে নিয়ে জানে আমি একা একা দোকানে বসেছিলাম ওরা গেছে ওদের টেকটা দিতে ওদের টেক দিয়ে আসার পর তারপর আমি টেক দিই আর এখন হচ্ছে ড্রেস চেঞ্জিংয়ের পালা মানে এতবার ড্রেস চেঞ্জ করতে লাগে একটা শ্যুটে তো এখন আমি এটা চেঞ্জ করলাম এখন এটা পরে দিব টেক এটার পরে তারপর আবার এটা মানে একটার পর একটা ড্রেসের শুধু বাহার এটা সবচেয়ে অসহ্যকর বিষয় মনে হয় আর কি কিন্তু কি করা যাবে আর করতে তো হবেই আর এই যেদিকে দেখো শ্যুট চলতেছে আমাদের শ্যুটের টেক আমি নিতে চাই কাজের মধ্যে ভিডিও করাটা চাপ হয়ে যায় আর আমার হচ্ছে ঘরের ভিতরে টেক ছিল আমি ঘরের ভিতরে বসেছিলাম সবাই ভাবে খুব হয়তো ইজি সব কিছু কিন্তু এতটাও ইজি না ডিউটি না করলে তো আমাকে টাকা দেবে না শুট না করলেও আমাকে টাকা দেবে না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে তো এখন হচ্ছে জলপাই নিয়ে আসছে কাকি আর সকালবেলা তো কিছু খায় আসি নাই এগারোটা বাইজে গিয়েছিল তখন খেলাম জলপাই জলপাই খাওয়ার পরে শুট টুট শেষ করলাম তখন ভাজে দুইটা পাঁচ তোমরা ঘড়িতে দেখলাই এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জাস্ট ফ্রেশ ট্রেশ হবো বাড়িতে আসলাম বাজে হচ্ছে আড়াইটা আর এখন আমি সান্ধান করে চটা পর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ডিউটিতে এক টোটো পায়ে গেছি রাস্তায় আসার সাথে সাথে তো টোটোতে বসে পড়লাম আর এখন যাওয়া যাক ডিউটি থানাতে যেহেতু কালী পূজা একত্রিশ তারিখ কালী পূজা ওইটারই পুরা জোর জোর একদম তৈরি চলতেছে ঠাকুরের রং ঠং চলতেছিল তো ওখানে গিয়ে আমার ভ্যান ডিউটি ছিল আর সাগর ডিউর পরে একটু ঝামেলা হয়েছিল যার জন্য ভ্যানে করে চইলে আসলাম আমার একটু লেট হয়ে গেছিল দুইটার থেকে ডিউটি আমার আস্তে আস্তে তিনটা বাজে গেছে তো আইসে আসলাম সাগর ডিঘা থাকতে থাকতে সেই তিনটার থেকে এখন কি বলবো সাড়ে ছয়টা অবধি সাগর ডিগির অন্ধকার হয়ে আসছে কিছু অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তারপর আমি আসলাম কিছুক্ষণের জন্য গাড়িতে এসে বসলাম ঘুম পায়ে যাচ্ছিল মানে এই কাজগুলোই খুব একদম বোরিং লাগে তারপর ওখান থেকে চলে আসলাম মিনি বাস স্ট্যান্ড মিনি বাস স্ট্যান্ডে যেহেতু একটু গন্ডগোল হচ্ছিল আর লাই এসে খিদা কুরকুরে খাওয়ার পরে তারপরে খেলাম হচ্ছে আমি পরোঠা মানে আমি খাইতেই থাকি খাইতেই থাকি কারণ ফাঁকা থাকলে খিদা পায় তো খাওয়া দাওয়ার পর গাড়িতে খাইতে খাইতে চলে আসি থানাতে থানাতে এসে দেখি পুরো হুলিয়েই চেঞ্জ থানাতে একদম পুরো লাইটিং প্যান্ডেল কিছুক্ষণ একটু রেস্ট করলাম রেস্ট করে আবার যাচ্ছি থানার রাস্তাটা থেকে সুন্দর লাইটিং না কবে যে পূজার দিন আমি শাড়ি পরে এখানে রিলস বানাবো দুর্গা পূজার মতো তারপর এখন যাব হচ্ছে সবাই টিফিন টিফিন করবে ওর জন্য আমার তো খাওয়া হয়ে গেছে আর মা আপেল দিছিল এখন আমি আপেলটা নিয়ে নাটক করতেছি ওখানে গিয়ে আমি আপেলটা খাবো তো আসলাম রেলগুমটিতে সবাই হচ্ছে মুড়ি খাবে আর আরটি মোবাইল ডিউটি আমাদের মানে সব স্পটে স্পটে টাউনের মধ্যে ঘোরা আর কি তো ওরা সবাই মুড়ি খেলো আমি আর মুড়ি খেলাম না আমি একটা ক্রিম রোল খাইছি মানে তোমরা ভরসা দিদি খাইতেও পাই আসলে বারোটার সময় ভাত খাইছি না খিদা পায় জায়গা তো তারপর আসলাম মেলা যেটা হচ্ছে আমাদের স্টেডিয়ামে মাঠটাতেই হয় আতশবাজি মেলাটা আগের বছর তো এখানে ডিউটি করছিলাম বছর আর ডিউটি পরে নাই তো পুরা বড়ই থাকে মেলাটা বেশ ভালো কাকা বললো যে কিনবে বাজি কিন্তু এত ভিড় ছিল যার জন্য আর বোম কিনতে নাই তারপর আমরা এখান থেকে বেরোয় সরাসরি যাব আর একটু ঘুরে বাড়ি ফাইনালি বাড়ি যেতে পারবো আর এদিকে দেখবো আর লাশ প্রস্তুতি চলছে না আগরতলা সব চলে আসছে আসলে লাইফ দেখতে যতটা ইজি মনে হয় অতটা ইজি না মুখ দেখে কেউই টাকা দেয় না তো চলো বাড়ি চলে আসলাম এখন বাজে রাত্রি নয়টা তো চলো টাটা নতুন ব্লগে আবার অনেক কথা হবে টাটা